নমস্কার। আমার বাংলা সংবাদে আমি শারথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, রামনগরে সিআরপিএফ জওয়ানদের হাতে গ্রেফতার মাদক বিক্রেতা। উধারবন্দের পানগ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির হরিণ, উৎসুক জনতার ভিড়। সাত সকালে সোনাই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে সংবাদ বিস্তারিত। দিন দুপুরে মাদকদ্রব্য বিক্রি করতে এসে সিআরপিএফ বাহিনীর হাতে আটক হল এক পাচারকারী। ঘটনাটি সংঘটিত হয় বুধবার শিলচর রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায়। বদরপুর থেকে মাদকদ্রব্য বিক্রি করতে শিলচরে এসে রামনগর বি-147 নং সিআরপিএফ বাহিনীর হাতে আটক হল বদরপুরের ওই পাচারকারী। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সিআরপিএফ জওয়ানরা রামনগর আইএসবিটি সংলগ্ন বাইপাসে একটি ধাবার সম্মুখে দাঁড়িয়ে থাকা AS01C-344H নম্বরের অটোতে তল্লাশি চালিয়ে ব্যাপক পরিমাণে গাঁজাসহ হেরোইনের কৌটো বাজেয়াপ্ত করে পাশাপাশি আটক করা হয় পাচারকারী অমল উদ্দিনকে। পরে সিআরপিএফ জওয়ানরা তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে সেখান থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের হাতে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী সহ পাচারকারীকে সমছে দেন সিআরপিএফ জওয়ানরা। জানা গেছে, ধৃত অমল উদ্দিন বদরপুর থেকে অটো করে রামনগর আইএসবিটির সংলগ্ন ধাবার সম্মুখে দাঁড়িয়ে খদ্দেরের অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিন থেকে বদরপুর থেকে এভাবে নেশা সামগ্রীর লেনদেন করেছিলেন তিনি বলে জানা গেছে। ধৃতকে জেরা চালিয়ে মাদক বাণিজ্য উৎখাতে তদন্ত অব্যাহত রয়েছে পুলিশের। উধারবন্দ পানগ্রাম থেকে উদ্ধার করা হল এক বিরল প্রজাতির হরিণ। বুধবার সকালে উধারবন্দের দিঘির পাড়ের এক পুকুরের সামনে ওই বিরল প্রজাতির হরিণকে দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তে কৌতূহলী জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। পরে স্থানীয়রা উধারবন বন বিভাগকে ঘটনাটি অবগত করালে বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন। বন বিভাগের সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিরল প্রজাতির হরিণটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মানে স্থানীয় সমাজকর্মী ইনামুল হক লস্কর তেওঁ আমাক খবৰ বিশেষতে খবৰ দিয়ে যে এটা মানে পহু আহি আমুক আছে। তাৰপিছত আমাৰ তেওঁ আমাৰ বন বিভাগ খবৰ দিয়ে বন বিভাগ কৰ্মী আৰু তেওঁ স্থানীয় ৰাইজৰ সহযোগত হৰিণটো ধৰি উদ্ভাৱন কাৰ্যালয়লৈ অনা হয়। লগে লগে উদ্ভাৱন কাৰ্যালয়ৰ পৰা বয়াল ৰিজাৰ্ভত এৰি দিবৰ কাৰণে সোনাইয়ে গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয় বুধবার সকাল 10:30 নাগাদ সোনাইয়ের বেড়াবাগ দ্বিতীয় খণ্ডে। হত গৃহবধূর নাম রুমি বেগম বড়ভূইয়া। এদিন সকালে গৃহবধূ রুমি বেগমকে গলায় ওড়না দিয়ে তার রুমের ভেতর সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকেরা। সাথে সাথে তার স্বামী তথায় পেশা ট্যাট শিক্ষক আহমেদ হোসেন বড়ভূইয়াকে খবর দেন তারা। ঘটনার খবর পেয়ে স্বামী আহমেদ হোসেন বড়ভূইয়া স্কুল থেকে ছুটে আসেন তার বাড়িতে, পাশাপাশি ছুটে আসেন রুমি বেগম বড়ভূইয়ার বাবার বাড়ির লোকেরাও। এদিকে রুমি বেগম বড়ভূইয়া আহমেদ হোসেন বড়ভূইয়া দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। গৃহবধূর আত্মঘাতের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্বামী আহমেদ হোসেন বড়ভূইয়া জানান, আজকে সকালে আমি আমার স্কুলে গুণ উৎসব প্রথম দিন
তো আজকে সকালে আমি ধরুন 8:30 সময় আমি রওনা করেছি, আমি স্কুলে গেছি। তো তার একটু পেটের প্রবলেম আছে, গ্যাস গ্যাস থেকে এসিডিটি ডাক্তারের মধ্যে। তো ডাক্তাররা কালকে বিকালে আমি ডাক্তারকে খাইছি, দেখানোর পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তারে লিখে দিয়েছেন সোনোগ্রাফি আর ব্লাড টেস্ট লিখে দিয়েছেন। তো কালকে আমি আমার ডাক্তারদের কাছে বিকালে এখানে ইম্পালস যারা জায়গা আছে এখানে একটা সেন্টারও আমি বুকিং করে আইছি, আজকে 1টার সময় সোনোগ্রাফি হইব। তো আজকে আমি সকালে স্কুলে গেছি, যাওয়ার পরেও আমি ফোন করছি, ফোন করিয়াও মারছি, রেডি হওয়ার নাই, আমার রিপ্লাইও দিছে মানে ঠিক আছে আমি রেডি হয়ে যাই, তুমি আস্তে আস্তে আও স্কুটি, আবার পরে ওইখানে সোনোগ্রাফি করা যাবে, অতটুকু কথাবার্তা। এরপরে আমার এরপরে আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা পরে আমার ছোটো ভাইয়ের বউ আমার ফোন করছেন, ফোন করিয়া জানাইছেন যে তাই ফ্যানের মাঝে ফাঁসি লাগিয়া মানে ওই যে হাত ফাও শিখাই দেয়া আরো। ও তখন আমি বাইরেছি, বাইরে আইয়া দেখছি যে মানুষ বাড়ি আমার একটু অনেক দূর আছে, ওদিকে আইতে একটু সময় লাগছে, আমার দেখছি মানুষ একদম পুরা বাড়ি ভরি গেছেন, আর আইয়া দেখছি নাই এই অবস্থা। জল জীবন মিশনের অধীনে প্রতিটি ঘরে ঘুরিয়ে যখন পানীয় জল পৌঁছানোর কথা বলেছে সরকার, ঠিক সেই সময় পানীয় জলের জন্য তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করেছেন কাছাড় জেলার কাটিগোড়া হাওর এলাকার জনগণরা। বুধবার কাটিগোড়ার সীমান্তবর্তী এলাকা ঘুরে বন্ধ হয়ে থাকা বেশ কয়েকটি প্রকল্প ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। খেলমা পঞ্চম খণ্ডের কালীনগর পানীয় জল প্রকল্পটির জন্য সরকারি অর্থ বরাদ্দ করা হলেও রহস্যজনিত কারণে সংস্কার করা হচ্ছে না, যার দরুন ভুগতে হচ্ছে প্রায় 150টি পরিবারের। এদিন সাংবাদিকদের সম্মুখে ক্ষোভ উগরে দিয়ে ভুক্তভোগীরা জানান, পানি নেই আর আই পিছে মে এক সাল সে পেলে ও বানানে কা বাদ মে 7 সাল 7 সাল তক পাও পানি মিল গয়া থা, লেকিন আবি পানি নেই মিল রহা এক সাল সে। ও পানি কেসে হাম লোগ কো মিলনা চাহিয়ে ওই ইতনা হি দিক্কত হ্যাঁ, পানি নেই আর ও যে পানি পি রা হম পানি পিনে সে বহুত দিক্কত প্রবলেম হতা, বিমার হো রা ও সব সব কুছ হো রা হ্যাঁ। তিন গাঁও হে, গাঁও এক হি গাঁও হে, গাঁও মে কেমনা পার্ট পাইপ হে, ওইসকা এরিয়া জো এরিয়া মে 150 হাউস হে, লেকিন 150 হাউস মে এক হি ঘর মে সোচো আপ লোগ কা 5 মেম্বার 6 মেম্বার 7 ওয়েসে রহতে ও ইতনা করকে কিতনা আদমি হো জায়গা, আব ইসকো টোটাল করনে সে কিতনা মিল জাতা, লেকিন সবই আদমি কো পানি নেই পানি কে লিয়ে দিক্কত হো রা, লেকিন ক্যা করেঙ্গে হম লোগ ইতনা দিনো সে এসা হি ও পানি পিতে জা রা হ্যায়। ডিমান্ড ক্যা হ্যায়? ডিমান্ড ওই হে মেরা জো পানি কেসে মিলনা চাহিয়ে, ও পানি মিল মেরে কো চাহিয়ে। আচ্ছা বলো মানে বুধবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত মৈনারখাল জিপির 65 নং স্মিথনগর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের মিন পরিবহন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও এদিন মন্ত্রী পালংঘাট উন্নয়ন খণ্ডের 62 জন এবং বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের 20 জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, সিডিপিও আশরাফুল ইসলাম লস্কর, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। মূলত যে কোনো অঞ্চলে অঙ্গনবাড়িতে যখন ছাত্ররা আসে বা মানব সন্তানরা আসে তখন তার জীবনের প্রথম পর্যায়টা আরম্ভ হয়, এটার নামই অঙ্গনওয়াড়ি। মার কোল থেকে পৃথিবীতে এসে প্রথম সে মার কোল থেকে যখন শিক্ষার জন্য যখনই কোন জায়গায় যায় এটাই তার অঙ্গন, আর এই অঙ্গনকে উদ্দেশ্য করেই মা তার সন্তানকে ওই ঘরটায় পাঠান। জীবনের একেবারে আরম্ভ নিয়ে এটা প্রথম সোপান, মানব সন্তানকে আমরা বা মানুষকে আমরা বলি অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান। অমৃতের সন্তানের এই অমৃতমুখী যে যাত্রা, অমৃত কুম্ভর যে যাত্রা, এই যাত্রার প্রথম আরম্ভনি হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাতৃ গর্ভ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি তারপরেই আমরা
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করেছেন জিআরএস। ঠিক এমনই অভিযোগ উত্থাপন করলেন হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অধীনের বলদাবলদি নন্দগ্রাম জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীরা। মঙ্গলবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে নন্দগ্রাম জিপির টিয়ারপুঞ্জি গ্রামের জয়মোহন রিয়াং, দিনিরুং রিয়াং, সুমিত্রা রিয়াং সহ একাধিক উপজাতি পুরুষ ও মহিলারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান জিআরএস আব্দুল জব্বার মজুমদার পিএমএওয়াই ঘর পাইয়ে দেওয়ার জন্য হিতাধিকারীদের কাছ থেকে 5,000 টাকা করে উৎকোচ আদায় করেছেন। 13 জন হিতাধিকারীদের কাছ থেকে মোট 65,000 টাকা উৎকোচ নিয়েছেন জিআরএস। বিষয়টি উপযুক্ত তদন্তের জন্য ও হিতাধিকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য হাইলাকান্দি উন্নয়ন খণ্ডে বিডিওর কাছে এ মর্মে এক লিখিত অভিযোগ দাখিল করেন তারা। এদিকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন দক্ষিণ হাইলাকান্দি আশুর কর্মকর্তারা। হিতাধিকারীদের টাকা ফিরিয়ে দেওয়া সহ পুরো ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নিতে বিডিওর দৃষ্টি আকর্ষণ করেন আশুর কর্মকর্তা ফারুক আহমেদ বুড়ভুইয়া। ঘর বানাইবার কি তা পয়সা লইছেনি? না। কে নিছে? জাব্বার। কত দিছে তুমি? 5,000। 5,000 টাকা কি তার লাগে দিছে? ঘর বানাইবার লাগি। ঘর দিতে করি টাকা নিছে আর ঘর পয়সা না টাকাও দিছে। কত দিছে তুমি? 5,000। তোমরা জিপির নাম কি তা? বলদা বলদি। আর তোমার নাম? তোমার নাম? সুমিত্রা। সুমিত্রা রিয়া। না। তে ঘর লাগে কি তা টাকা নিছে? তোমার নাম কি তা? তুমি গড় পাইবার লাগে 5,000 টাকা দিছে, গড় পাইছে নি? না পাইছে না। ওগো জিআরএস নাম কি তা কইছে তুমি? তারা পয়সা কিতা লাগে নিছে? তারা কিতা কইছে পয়সা দিলে গড় পাইব? পয়সা দিলে গড় পাইব। তুমি কত দিছে? 5,000। তোমার জিপির নাম? বলদা বলদি নন্দগ্রাম। তুমি গড় পাইছ নি? ওলিয়ে কামেল, শাসুফি সৈয়দ আব্দুর রহিম, সৈয়দ আব্দুল বাকি এবং সৈয়দ আতাউর রহমানের বার্ষিক ইসলে সওয়াব মাহফিল আগামী 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, শনিবার বিকাল 5টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত উধারবন রাউজা মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে এক মাহফিল বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন আউলাদে আলী সৈয়দ সাকির আহমেদ। তাছাড়া বিশিষ্ট ইসলামিক বক্তা ও সুফিরা উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত করবেন। মাহফিল সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সাহসুফি সৈয়দ আতাউর রহমান সাহেব দয়ের বার্ষিক ইসালে সোহাবের মহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মহফিলে আপনারা সহযোগিতা ও উপস্থিত তাকিয়া দিন ও আখেরাতের অশেষ সোহাব হাসিল করুন। আর আমরা কমিটির তরফ থেকে সৈয়দ সাহেব বাড়ির তরফ থেকে আপনারা সবার দাওয়াত রইল, শনিবারে আপনারা সব মহফিলে থাকতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আগামী 18 ফেব্রুয়ারি আর শনিবার উদারবন সৈয়দ সাহেব রোজা সংলগ্ন মাঠে বিকেল 4 ঘটিকা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত সৈয়দ আব্দুর রহিম, সৈয়দ আব্দুল বাকি এবং সৈয়দ আতাউর রহমান সাহেবের বার্ষিক উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। এই উরুস মাহফিলে দেশ বিদেশের উলামা ইকরামগণ, সুফিয়ান ইকরাম উপস্থিত থাকবেন। বিশেষ করে দরং জেলা থেকে একজন আমাদের বিশেষ অতিথি, উনিও উপস্থিত থাকবেন এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে অতিথিরা থাকবেন। সব প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অতিথিরা থাকবেন। আপনাদের সবাইকে আচ্ছা বাড়ি থেকে এবং সৈয়দ বর্তমান যিনি সাহেবজাদা আছেন উনার তরফ থেকে এবং এই উরুস মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনারা উক্ত নেক মাহফিলে উপস্থিত থাকবেন। ধন্যবাদ। 2019 ইংরেজের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় শহীদ 40 সিআরপিএফ জওয়ানকে স্মরণ করলেন জয়পুরবাসী।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সবাই হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জয়পুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে জয়পুর নতুন বাজার এলাকা পরিক্রমা করে ৭টা ৩০ মিনিট নাগাদ জয়পুর বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রত্যেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রজিৎ আচার্য স্বাধীনতার আগে থেকে বর্তমান অবধি ভারতীয় সেনার পরাক্রমের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন এবং বলেন, তৎকালীন রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রের কারণেই কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে চলে যায়। সৌরভ দাস ভারতীয় সেনার সেবা ও সমর্পণের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। বক্তারা পুলওয়ামা কাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেতকী চন্দ, পাপড়ি দত্ত প্রমুখ। রাষ্ট্রবাদী ভাই এবং বোনেরা বেরিয়ে এসেছিলাম মোমবাতি মিছিল নিয়ে। তারপর আমরা এই মোমবাতি মিছিল করে জয়পুর নতুন বাজার পরিক্রমা করে জয়পুর বাসস্ট্যান্ডে এসে আমাদের এই মোমবাতি মিছিল সমাপ্ত হলো। তাতে অংশগ্রহণ করেছে প্রায় ১০০ অধিক আমাদের ভাই এবং বোনেরা এবং মাতৃমণ্ডলী। আজ এই যে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম, তা সত্যিই অত্যন্ত আমাদের জন্য এই যে বিগত যে দিনে যে ঘটনাটা ঘটেছিল অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তার কারণেই আজ ১৪ ফেব্রুয়ারি দিনে আমরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। আজ দেখতে পাওয়া গেল এখানে জয়পুর অঞ্চলের প্রত্যেকটা মানুষেই এই মোমবাতি মিছিল দেখে প্রত্যেকেই মর্মাহত হয়েছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে এসেছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যে আমরা যখন বাজার অঞ্চল দিয়ে আমরা এই যাওয়ার পথে দেখা গেছে প্রত্যেক দোকানদার ভাইরা ভিতর থেকে বেরিয়ে আসেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রত্যেকের দোকানের সামনে একটা করে মোমবাতি জ্বালিয়েছে। এটাই আমাদের রাষ্ট্রবাদী প্রত্যেকটা নাগরিকের ভূমিকা ছিল। করিমগঞ্জের পুয়ামারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে ৩ জন আহত হয়েছেন। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় একটি চার চাকার বাহন। করিমগঞ্জ থেকে পাথারকান্দি অভিমুখী দ্রুত গতির বাইককে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় একটি অল্টো গাড়ি। গাড়িতে ছিলেন নীলামবাজার আলমখানি গ্রামের সৈয়দ সাহাবুদ্দিন এবং তার মা আয়েশা বেগম। তাদের দুজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। অন্যদিকে বাইকটি জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে যাওয়ার ফলে বাইক আরোহী আমানউদ্দিন আহমেদ গুরুতরভাবে আহত হয়েছেন। তাকেও করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। রুগীর কাছে আইসিলো, রুগীর কাছ থেকে খবর পাইছি যে তাইতেন আলমখানি থেকে লাইফলাইন হসপিটাল আইতে আসার সময় তাইতেন বাইক চালক যেন তার নাম আমানউদ্দিন আহমেদ ফতারহন্দিত বাড়ি। তো তাই নতুন বাইক আজকে কিনছেন শোরুম থেকে, তার বোন লগে আসলা। তো তাই বাইক লইয়ার যে সময় যাইতে আবার ফলে রাস্তার মধ্যে ৩টা গাড়ি তাই ওভারটেক করছেন। ওভারটেক করার ফলে যে সৈয়দ শাহাবুদ্দিন আলমখানি থেকে আইতরা আবার তো তাই ওভারটেক করা দেখিয়া তাই কিছু বাউদিকে দেখেছেন। যাওয়ার ফলে দেখছেন না বাইকটা তো এত স্পিডের মধ্যে ও তাই খালে দিয়া তার গাড়ি একটা দিলে আইসন। খালেদি দেওয়ার কারণে হয়তো গাড়ি লাগিয়ে স্পট হয়েছে, ইয়া আগবাজু ভাঙিছে গাড়ি ও তো রুগীর শাস্তি আমি জানছি। আর আমি যে সময় আইসি মোটামুটি অ্যাক্সিডেন্টের ফার্স্ট ৩-৪ মিনিট পরে আইসি, ইয়ে দেখছি গাড়িটা একেবারে নিচে গেছে বাউ সাইডে দিয়া আলমখানি নেমাদ রাইতের লেফট সাইডে দিয়ে ঠিক ঠিক কী গাড়ি গাড়ি রুগী তাই তাই যে শাহাবুদ্দি এবং তার মা যে গাড়ি তার সেই গাড়ি রুগী কার গাড়ি এইটা। আর যে অ্যাকচুয়ালি আমার নতুন হয়েছে তার বাইক লগি নতুন বাইক, বাইকের নাম আমি সঠিক কইতে পারতাম না বাইক ওটা। তো আমি আগে দেখছি বাইক লগি রাস্তার রাইট সাইডে আর এই পরিমাণ থেকে ফাতারহান্দি যেতে রাস্তার রাইট সাইড রাইট সাইডে তোমার বাইক দেখছি। আর যে গাড়ি যে একটা ইলেকট্রিক গাড়ি সেটা আমি দেখছি পুরো জমিনের মাঝে গিয়ে পড়ছে। কখন তার অবস্থা কেন? ওখান তো তারা ৩জন মোটামুটি কিছু গাড়ি লাগা গেছেন আর বেশি কিছু সামান্য বেশি হইল কি বাইক তারা মোটামুটি তারা এখন সুস্থ পুরাপুরি সুস্থ হয়েছে। কাউকে এখনো রেফার দেওয়া হয়নি? সিভিল হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন সিভিল হাসপাতালে নিজ গ্রামের সংবর্ধনার জোয়ারে ভাসলেন খেলো ইন্ডিয়াতে আসামের হয়ে থাংতা খেলায় স্বর্ণপদক জয়ী অ্যালসীমা সিংহ। বুধবার ব্যান্ড বাজনা সহ পুরো গ্রাম
চষে হাঁটেন সীমা সিংহ। পরে শিব মন্দিরে স্থানীয় সমাজসেবী বাচা সিংহের পৌরোহিত্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সম্পাদক এম শান্তি কুমার সিংহ। অতিথিদের মধ্যে ছিলেন যুব পুরস্কার প্রাপ্ত কৃষ্ণমোহন সিংহ, আসাম থাংতা অ্যাসোসিয়েশনের সহসভাপতি মণিকান্ত সিংহ, সোনাই থাংতা অ্যাসোসিয়েশনের সভাপতি দেবেন সিংহ প্রমুখ। অনুষ্ঠানে পদকজয়ী সীমাকে মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। ফানাতকি মলমদা মানসা রুডবা গোল্ড মেডেল ফানরবা মিউই কুদিনদা বিগন তোপা সরকার কি লোবদা বাকি বায়োদা রুলস এন্ড রেগুলেশন দা লাইগি বনি গোল্ড মেডেল ফানবা মি মদা কদমবা খাকি অনার কি গনি কদাই সেল মতেন পাঙ্গনি ময়ুম কনি পিগনি খব কনি পিগনি হাইবদো মদো মচা তানা ফাঙ্গনার কি দাউতা আইকুসু পলিটিক্যাল ওয়ার্কার মোইনা সোশ্যাল ওয়ার্কার মোইনা মাইতে অ্যাক্টিভিস্ট মোইনা সীমা কি দমতা আইন নামজব থাকতা এই হনে জগনি হাইবে সেই মিয়াম। শেষ করে রাখি বিশেষ বিশেষ খবর আরো একবার। রামনগরে সিআরপিএফ জওয়ানদের হাতে গ্রেফতার মাদক বিক্রেতা। উধারবন্দের পানগ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির হরিণ, উৎসুক জনতার ভিড়। সাত সকালে সোনাই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।